শুক্রবার শহরে মহামিছিল সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আগেই তারা ঘোষণা করেছিল, জানুয়ারির 19 তারিখ শহরের 3 জায়গা থেকে তাদের মহামিছিল হবে বকেয়া ডিএ সহ নানা রকম দাবি নিয়ে। প্রথমতই শুক্রবার সকাল থেকে হাওড়া, শিয়ালদহ এবং হাজরা মোড় থেকে আলাদা আলাদা মিছিল শুরু হয়। 3 জায়গা থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের মিছিল এসে জমায়েত হয় শহীদ মিনারের পাদদেশে। উল্লেখযোগ্যভাবে দেখা যায়, শুক্রবারের সংগ্রামী যৌথ মঞ্চের এই মহামিছিলে তাদের সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন মঞ্চের বঞ্চিত চাকরি প্রার্থীরাও। তাই তাদের শুক্রবারের এই মহামিছিল শুধু এক মঞ্চের দাবি নিয়ে নয়, সম্মিলিত বিভিন্ন দাবি নিয়ে। তাদের দাবির মধ্যে রয়েছে AICPI অনুযায়ী সকল বকেয়া ডিএ প্রদান, সরকারি প্রতিষ্ঠানের সমস্ত শূন্যপদ সহ স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ থেকে যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ, রয়েছে প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবিও। চাকরিরত যারা, তারা চাকরি প্রার্থীদের অভিভাবক, আর সেই চাকরিরতরা কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে আগামী প্রজন্মকে বাঁচানোর। তাই আজকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই নেমেছি এবং আশা করছি এই লড়াই 14 তলার নবান্নে পৌঁছে, অনেক আগেই দিয়েছিলাম, আজকে বার্তা আবারও যাবে। আমরা আজকে 10 বছর ধরে চাকরি করছি পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি বিভাগের আন্ডারে। আজকে আমাদের প্রত্যেক বছরে আমাদের যোগ্যতার পরীক্ষা দিয়ে আবার পরীক্ষা যুক্ত হয়, আমাদের বেতন অনিয়মিত, আমাদের যে কোনো সময় যে কারুর চাকরি চলে যাচ্ছে, তার জন্য আজকে আমাদের হাড়ি শূন্য। এই শূন্য হাড়ি নিয়ে আমরা মিছিলে নেমেছি। আমাদের এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে যতদিন অবধি আমাদের দাবি আদায় না হয় এবং সেই সার্বিক কর্মসূচির অন্তর্গত আজকের মহামিছিল হাজরা মোড়, শিয়ালদহ স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে হাজারে হাজারে কর্মচারী শিক্ষক দাবিতে আজকে কলকাতার রাজপথে হাঁটছে। আমরা 22 স্টেট পাস করে এক বছর বসে আছি, আমরা নিয়োগ পাইনি। আমাদের 50,000 ভ্যাকেন্সি দিয়ে এক্ষুনি ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করুন, এটাই আমাদের দাবি। অর্থাৎ বোঝাই যাচ্ছে কিভাবে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দাবি নিয়ে এক হয়ে গেছে রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থীরাও। তাই সংগ্রামী যৌথ মঞ্চের 19 তারিখের এই মিছিলকে যথার্থ অর্থেই মহামিছিল বলছেন ওয়াকিবহল মহলের একাংশ। এদিকে মহামিছিল সমাবেশের স্থান অর্থাৎ শহীদ মিনারের পাদদেশ থেকে শুক্রবারের এই মহামিছিল নিয়ে CNK কি বললেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, শুনুন। আজকের পরে বলতে পারেন যে সংগ্রামী যৌথ মঞ্চ তার বিস্তার বাড়াচ্ছে। চাকরি প্রার্থীরা আজকে এসে যোগ দিচ্ছেন, যদি প্রয়োজন হয় অনশনেও তারা বসবেন এবং তার সাথে অন্যান্য সামাজিক সংগঠনও আজকে যোগ দিচ্ছেন। অর্থাৎ বলা যায় যে রাজ্য সরকারের দ্বারা বঞ্চিত যেসব মানুষজন, বলতে পারেন যে সমস্ত মানুষই বঞ্চিত, তাদের একটা বৃহত্তর ঐক্য আজকে রচিত হচ্ছে এবং এটা আরও বাড়তে থাকবে। 56J-টার কথা বলে আসলে নিজের অজ্ঞতার কথাই প্রকাশ করেছেন উনি। ওনার যদি ক্ষমতা থাকে উনি 56J ধারা প্রয়োগ করে রাজ্য সরকারি কর্মচারীদেরকে বরখাস্ত করে দেখান, এরপরে বাকিটা আমরা বুঝে নেব। শহীদ মিনারে এবং সেখান থেকেই স্পষ্ট বার্তা থাকবে রাজ্য প্রশাসনের কাছে যে আগামী দিনে তারা আমরণ অনশনের পথে যাবে এবং তারা প্রয়োজন হলে রাজ্য সরকারি কর্মচারীরা একত্রিত হয়ে আগামী দিনে লাগাতার ধর্মঘটের পথে হাঁটবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব রয়েছেন তারা। এবং স্পষ্ট বার্তা তাদের যে হকের মহার্ঘ ভাতা এবং তার সঙ্গে স্বচ্ছ নিয়োগ এবং যারা নিয়মিতকরণ অর্থাৎ অনিয়মিতকরণ যারা রয়েছেন তাদেরকে যোগ্যভাবে নিয়োগ করতে হবে, সব নিয়েই কিন্তু তাদের এই 3 দাবি নিয়েই যে অবস্থানে ছিল দীর্ঘদিন ধরে, সেই ঝাঁজ কিন্তু আরও বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং প্রয়োজনে আগামী দিনে লাগাতার কর্মসূচির পথেই হাঁটবে, এই হুঁশিয়ারিও দিয়ে রাখছে সংগ্রামী যৌথ মঞ্চ। ক্যালকাটা নিউজ।